শ ভালোবাসার সাথে আজকে রবিবার আমার হাজবেন্ডের ছুটি তো ব্লগটা এখান থেকে আমি শুরু করলাম আমার সঙ্গে থেকেও আমার পাশে থেকেও ছোটোরা ভালোবাসা নিও বড়রা অবশ্যই প্রণাম নিও তো একটা ইনফরমেশান আজকে আমার ব্লগের প্রথমেই আমি তোমাদের দিতে চাই মনিটাইজেশনে অনেক নতুন নিয়ম এসেছে আমি আজ দেড় বছর আমার চ্যানেলটা তো খুব কষ্ট করে এতটুকু এসেছি তোমরাও নিশ্চয়ই অনেক কষ্ট করো নিজস্ব ক্যাটাগরি লেখো যেরকম আমি লিখেছি আমি আগে এসব জানতাম না তাই অনেক প্রবলেমে পড়েছি আর ক্যাটাগরিটা লিখে দাও কী ক্যাটাগরি উপরে তুমি কাজ করছো সেই ক্যাটাগরিতেই কাজ করার চেষ্টা করো কোনো কপি পেস্ট এনে তোমার ফেস না দেখে সেই ভিডিও কোনো আপলোড করো না আর কপিরাইট হয়ে গেলে সমস্যা আর ইউটিউবে এটা অনেক সমস্যা কারণ এখন নতুন নিয়মই এসেছে এক একটা লোক আমাদের এই ভিডিওগুলোকে চেক করবে ক্যাটাগরি বেসে তো আমার সঙ্গে থেকেও বাসে থেকেও আমি এতটুকু ইনফরমেশান তোমাদের দিতে বললাম মোটিটারাইজেশান নিয়ে যে মনিটাইজেশান এইভাবেই হবে না হলে সম্ভব নয় তো বাজার করে নিয়ে এসেছে আর মাছ এনেছে কালকের জন্য কারণ মঙ্গলবার মাছ খাবো না আর আজকের জন্য খাসির মাংস আনতে চুলদারি কাটতে গেছে সেখান থেকেই নিয়ে আসবে আর আমার সঙ্গে থেকেও আমার পাশে থেকেও সারাদিনে সব কিছু শেয়ার করবো বাজার করে দিয়েছে কারণ সব সময় তো সম্ভব না ওর বাড়ি থাকা চাকরি করে যেহেতু তো সব বাজারকেই গুছিয়ে রাখবো একটু নারকেলও এনে নিলাম তারপরে ওটস খাই একটু ফল এনে নিলাম গরিব মানুষ সব কিছু গুছিয়ে আমাদের চলতে হয় বলো আমরা মধ্যবিত্ত শ্রেণীর তো আমাদের যে কোনো একটা স্টেপ নিতে গেলে অনেক ভাবনা চিন্তা করতে হয় তো যাই হোক এগুলো বাজার হাট করেছে এগুলো গুছিয়ে রাখবো আর রেশানের আজকে চালও দিয়েছে আমার জানো নটা থেকে দশটা স্ট্রিট ডগ রয়েছে তাদের খেতে দিতে হয় তো যাই হোক আর একটা কথা শোনো এটার টিপসও বলতে পারো মানে যে কোনো খাবার খেলে না সি ভিটামিন এমনি অ্যাবজর্ব হয় না শরীরে কিছু খাবারের সাথে লেবু পাতে রাখো তাতে সি ভিটামিনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে না হলে স্কিনে প্রবলেম অনেক কিছু প্রবলেম দেখা দেয় তো চলো মাংসটা মাছটা ধুয়ে নিই মাংসটা আনু তারপরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে শঙ্কর মাছ এনেছে আর এটা খাসির মাংস তো খাসির মাংসটা রান্না করব। এখন আমি মানে বেশি বান্না করি না বলে না সুদরে গেছি পারি না শরীরটা ঠিক নেই তো খাসির মাংসটা আজকে রান্না করব আর এটা কালকের জন্য রেখে দেবো আর মঙ্গলবার তো নিরামিষ খাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করবো এছাড়া এত দূরে গেল কিন্তু চর্বি খাওয়া অভ্যেস চর্বিটাও নিয়েই গেল চর্বিটা সবারই একটা অ্যাভয়েড করা দরকার তো বললাম শেয়ার করব এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সেগুলো আমি আগের থেকেই পেস্ট করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ মাকে দেখতাম এইভাবে রান্না করত হলুদ আর একটু নুন আর তেল একটু জিরে পাউডার আর একটু লঙ্কার গুঁড়ো গড়োটা খুব অল্প দেবো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো ফ্রিজে এক ঘন্টার জন্য কারণ এখন ভাত হচ্ছে তো অনেকটা আমি পাবো ঢাকা দিয়ে ভালো করে রেখে দেব পরের স্টেপ দেখা করছি তো কাঠে আজকে খাসির মাংস রান্না করছি এ দেখো ম্যারিনেট করে রেখেছি ভাতও করেছি কাঠে আজকে খুব আনন্দ হচ্ছে বাইরে শীতে বসে রান্না করতে এ দেখো উনানটা দেখেছো কিনে এনেছি উনানটা আলুগুলো ভেজে নিচ্ছি মাংসগুলো মশলা দিয়ে যে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি যে আগুন জ্বলছে আজকে দারুণ লাগছে বাইরেটা একটুখানি হাওয়া দিচ্ছে কিন্তু ফিলিংসটা খুব দারুণ বাইরে বসে এই সব কাজ করছি সময় কাটে না পুরো পাগলিদের মতো ভাত নিয়ে নিয়েছি আর হচ্ছে মটন আর টমেটোর নিই এখন আমরা দুপুরে খাবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম আজকে খড়গপুরের টেম্পারেচার কুড়ি ডিগ্রি তো দাসকে বললাম চলো বইমেলা মেলা খড়গপুরে হচ্ছে দুদিন ধরে যেতে পারছি না তুই একটু ঘুরে আসি আর আজকে ওর রেস ছিল আমার কিছুদিন ধরে শরীরটা একটু খারাপ ব্লক দিতে পারছি না দু চারটা রিল করছি প্রচুর বই এসছে মানে এত সুন্দর সুন্দর বাংলা সব গল্পের বই এসেছে খুব ভালো ভালো কালেকশান আছে তো সব দেখছে ছাত্রছাত্রীরা বই নিচ্ছে সেরকম একটা যে খুব ভিড় বা লোক যেমন আপ্লুত হয়ে আগে বই কিনতো যেহেতু এখন স্মার্টফোন সবার হাতে তো লোক খুঁজে সেই বইটা পড়ে নেয় সেখান থেকে দেখে নেয় তো এগুলো চাহিদাটা একটু কমেছে আগের থেকে এমনিতেও আমি সাড়ে ছটায় গেছি সেরকম ভিড় নেই বলতে পারছি না যে পরে ভিড় হয়েছে কিনা কিন্তু স্টলে যারা বসেছে তারা বলছে যে না তাদের লস হয়েছে তো যাই হোক তাদের সেরকম বিক্রি হয়নি আমার সাথে অনেকেরই পরিচিত তারা বললো বইগুলো দেখে না খুব ইচ্ছা ছিল দাসকে বলছিলাম দাস দুটো বই কিনা বলে সেই তো তুমি ঘরে নিয়ে গিয়ে ফেলে রাখবে সত্যি কথা সময় পাই না তো বই পড়ার আমার ঘরেও অনেক বই রয়েছে একবার পড়ে নিয়েছি বলেই আর ওগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই তো বাবুর কথা আজ খুব মনে পড়ছে ছোটো সোনা বড়ো সোনা বাবু ওরা যেত বই কিনতো আমার ছেলের একটু খাওয়া আর একটু বই কেনা এটাই হচ্ছে ওর খুব আবদার তো বিভিন্ন রকম দোকান বসেছে ঘুগনি বসেছে এই যে মেলা তো সেই জন্য এখানে নাগরদোলাও বসেছে এরকম নাগরদোলাগুলো বসেছে তো সবাই চড়ছে আনন্দ করছে তো আমি তো চা খুঁজছি যাক অ্যাটলাস্ট চাটা পাওয়া গেল তো চাটা খুব ভালো জানো একদম হলটার সামনে বসেছে তোমরাও খেতে বড়ো পাঁচ টাকার চা পেট ভরেনি তা দাস তাও কিনে দিল না বললো চা খাওয়া তোমার জন্য ঠিক না তুমি চা খাবে না একদিকে অনুষ্ঠান হচ্ছে বেশ চেয়ারের ব্যবস্থা ভালোই ব্যবস্থা আমরা একটু ছোলা টোলা কিনে নিয়ে বাদাম কিনে নিয়ে ওখানে বসেছিলাম বসে একটু দেখলাম তো ভালোই লাগছিল খুব ভালো গান গাচ্ছিলো ওরা তো উদ্বোধনী উদ্বোধনী যে অনুষ্ঠানের যে গানগুলো সিলেক্ট করেছিল সত্যিই খুব ভালো আমরা বসে অনেকক্ষণই গানগুলো দেখছিলাম তো সাউন্ডটাও বেশ ভালো লাগছিল কোনো রকমই প্রবলেম নেই পর্যাপ্ত চেয়ার রয়েছে সবাই বসেই প্রোগ্রামটা দেখতে পারবে তো খড়গপুরে যারা আমার ব্লগের দরুন দেখতে পাচ্ছ এই প্রোগ্রামটা তোমরা যেও তোমাদের ভালো লাগবে ওই ছেলেটা হ্যান্ডিক্যাপ বাবা সেই কোলে করে নিয়ে এসে বসিয়ে দিয়েছে এত সুন্দর বাচ্চাটাকে তৈরি করেছে তিন চারটা কবিতা বলল এত সুন্দর চিন্তার বাইরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ওর কাজ করে না শুধু মাথাটা আর ও জাস্ট কথাটা বলতে পারে দেখে আজ খুব ভালো লাগলো মানে বাবা মা কতটা মানে সহ্য করতে পারলে সেই বাচ্চাটাকে এত সুন্দরভাবে তৈরি করেছে তো অনেকক্ষণই ওর কবিতা তিনটেই আমরা শুনলাম তারপরে এবার বেরিয়ে আসার পালা ঠান্ডা পড়ছে তো বেরিয়ে যাব রেডি হচ্ছে ও গাড়ি বের করছে তো এখন চলে গেলাম আব্দুল চাচার বিরিয়ানি স্টেশনের পাশেই তো কিনে নিলাম আর ঘরে গরিবের মুড়ি চপ দিদিও বলেছে চপ আর মুড়ি খেতে তো চপ নিয়ে আসছি আমরা খাচ্ছি রেলের ওয়ার্কার অনেকই গরিব তো চপ মুড়ি খেয়ে নিই তো রাত সাড়ে নটা বাজে চপ টপ খেয়ে বসে আছি বিরিয়ানিটা আছে খাবো তো ব্লকটা আর বাড়াবো না শেষ করব। সবাই মাস্ক পরবেন ঠান্ডা গরম লেগে যেতেই পারে গরম গরম খাবার খাওয়ার চেষ্টা করুন খুব গরম না তাও চেষ্টা করুন আর কাড়া বানিয়ে খান সকালবেলা চা পাতার সাথে একটু আদা গোলমরিচ লবঙ্গ দিয়ে ফুটিয়ে তারপরেই অল্প চা পাতা দিয়ে চিনি যদি খেতে পছন্দ হয় সেটাকে চিনিটাকে অ্যাভয়েড করে ভালো খান তাতে ঠান্ডাটা ভালো মানে ওর থেকে রেকভারি করা যাবে তো আর ছেলেটাকে নিয়ে যায়নি বলে বা ছেলেটা আমার সাথে নেই বলে আমার অনেক দুঃখই হয়েছে তো অনেকেই ব্যাক ডেটেড বলে আমার বাবুকে তো আমার মনে হয় বেশি আপডেট ভালো না বাচ্চা এরকম থাকাই ভালো বেশি বাড়াবাড়ি করলে বাড়াবাড়ির ফলটাও একটা অনেক রকম বাড়াবাড়ি তাই আমি যেরকম করে মানুষ করেছি ওরকমভাবে যদি তোমরাও মানুষ করো নিজের বাচ্চাটাকে নিয়ে নিয়ে সব জায়গায় সুন্দরভাবে পরিবেশ দাও লোকবারে বাড়ির পরিবেশটা খারাপ হলে বাচ্চা নষ্ট হয়ে যায় আমি তাদের বলবো নিজের ঘরের পরিবেশটা আগে ঠিক করে নাও তাহলে দেখবে বাচ্চাটা খুব ভালো হবে আর এত দূর নিয়ে এসছি মার মুখে কখনো বলা উচিত না যে বাচ্চা ভালো তো এতদূর অব্দি ভালো আছে এবার যদি কিছু করে বড় হয়ে গেছে আর আমার কিছু করার নেই তো সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে ব্লগটা এখানেই শেষ করলাম শুভরাত্রি